জি রেস্টুরেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা মেহতার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিক ভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত 5.5 এর অঙ্কগুলো। তো আমাদের আজকের লেকচারে 5.5 এর প্রথম লেকচারে থাকবে আমাদের 1 নম্বর এবং 2 নম্বর অঙ্ক। তো আমি প্রতিবারের মতো এবারে প্রশ্নগুলো তুলবো না, কারণ প্রশ্নগুলো তুলতে গেলে আমাদের অনেক সময় লেগে যাবে। তোমরা বইটা পাশে নিয়ে তারপরে ক্লাসটা করবা, আর প্রশ্নগুলো তো অবশ্যই থাম্বেলের উপরে দেওয়া থাকবে। তো দেখো, 1 নম্বর অঙ্ক কি আছে, দুইটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। বর্গক্ষেত্র কয়টা? দুইটা। দুইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, ধরেন এই একটা বর্গক্ষেত্র আর এই আরেকটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের একটা বাহু হচ্ছে এক্স আর এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে ওয়াই। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহুর স্কোয়ার। আরেকটা বর্গক্ষেত্র এটা, এটার ক্ষেত্রফল কি? বাহুর স্কোয়ার। আচ্ছা, বলছে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, তার মানে এই যে এটা এটা হচ্ছে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা হচ্ছে দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সমষ্টি মানে প্লাস, সমান সমান কত? 481। দেখো আমাদের এটা কিন্তু হয়ে গেল একটা সমীকরণ। তারপরে ওই দুইটি বর্গক্ষেত্রের দুই বাহু দ্বারা গঠিত কি? আয়তক্ষেত্র। তাহলে এই যে এই একটা বর্গক্ষেত্রের একটা বাহু যা হবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এই বর্গক্ষেত্রের আরেকটা বাহু যা হবে আয়তক্ষেত্রের প্রস্থ দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এক্স ওয়াই সমান সমান কত হবে? 240। এই হচ্ছে আমার সমীকরণ তৈরি হইলো। এখান থেকে আমরা এক্স ওয়াই এর মান নির্ণয় করলে বর্গক্ষেত্রের দুইটির প্রত্যেক বাহুর পরিমাণ, এক্স এর মান এবং ওয়াই এর মান নির্ণয় করতে পারলেই হবে। তোমরা এই যে আমি যতটুকু বুঝাইলাম এইটুকু কি বুঝতে পারছো সবাই? যে বলছে দুইটা বর্গক্ষেত্র, তাহলে এই একটা বর্গক্ষেত্র আর এই আরেকটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এক্স, এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ওয়াই, তার মানে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহুর স্কোয়ার। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহুর স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 481। এরপরে বলছে এই আয়ত, এই বর্গক্ষেত্রের বাহু দ্বারা গঠন করছে একটা আয়তক্ষেত্র, তাহলে তার একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আর একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে আয়তক্ষেত্রের প্রস্থ, তাহলে ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, সমান সমান এটা। তা এখন এই কথাগুলো একটু সাজাইয়ে লিখতে হবে, জাস্ট আমি বোঝানোর জন্য তোমাদের এই জিনিসটা এখানে লিখলাম। তাহলে এখন দেখো আমরা কিভাবে অঙ্কটা সাজাই করতে পারি। এক নাম্বার লিখবা, ধরি বৃহত্তর বর্গক্ষেত্রের, বৃহত্তর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য এক্স মিটার। এরপর এবং ক্ষুদ্রতর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ওয়াই মিটার, ওয়াই মিটার। তাহলে এখানে কি বৃহত্তর আর ক্ষুদ্রতর বলছি না, এক্স বড় ওয়াই ছোট, এক্স বড় ওয়াই ছোট। তাহলে লেখো প্রথম বর্গক্ষেত্রের, প্রথম বর্গ ক্ষেত্রের, প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্র ফল এক্স স্কোয়ার বর্গ মিটার, দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওয়াই স্কোয়ার বর্গ মিটার। তাহলে এবার প্রশ্ন মতে যাও, প্রশ্ন মতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 481, আর আয়তক্ষেত্র গঠন করছে তার ক্ষেত্রফল কত? এক্স ওয়াই সমান সমান 240, 240। এখন আমরা এখান থেকে অঙ্কগুলো
করতে পারলেই হয়। এটাকে দাও 1 নং সমীকরণ, এটাকে দাও 2 নং সমীকরণ। এবার স্যার আমরা এখান থেকে যেটা দেখব, লক্ষ্য করো যে স্যার আমরা কেন বৃহত্তম এবং ক্ষুদ্রতম বর্গক্ষেত্র লিখলাম। এখানে আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম কেন লিখলাম স্যার? যেহেতু একটা আয়তক্ষেত্র গঠন করছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বড় থাকে, প্রস্থ ছোট থাকে, এই জন্য যেহেতু আমরা ওই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দিয়েই আয়তক্ষেত্র গঠন করছে, এই জন্য ধরে নিয়েছি যে বৃহত্তর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এক্স মিটার, ক্ষুদ্রতর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ওয়াই মিটার। সুতরাং এক্স গ্রেটার দেন ওয়াই, প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স স্কোয়ার, দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওয়াই স্কোয়ার, প্রশ্ন মতো এটা। এখন আমরা আমাদের প্রক্রিয়া হচ্ছে এক্স ওয়াই এর মান নির্ণয় করা। তাহলে এখন আমরা কি করব দেখো, লিখব, আমরা জানি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, 2y স্কোয়ার। এখন এখান থেকে আমরা কি করব, মান বসাবো। এটার রিটার্ন মান কত? 481 2 × 240, 2 × 240 এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান সমান 481 যোগ 0, 4 × 8, 2 × 4। এখন দেখো কত হয় এখানে, বা এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান সমান 1 8 8 16 6 থেকে 1 4 4 8 আর 1 9, বা এক্স প্লাস ওয়াই সমান সমান 6 9। সুতরাং এক্স প্লাস ওয়াই এটার বর্গমূল করো, এটার বর্গমূল করলে এটাকে দাও 3 নং সমীকরণ। আবার এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, বা এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার এটা হচ্ছে 481 মাইনাস 2 × 240, বা এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার সমান সমান 481 বিয়োগ 480। তাহলে কত থাকবে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 1 এর হোল স্কোয়ার 1, সুতরাং এক্স মাইনাস ওয়াই সমান সমান 1। এটাকে দাও 4 নং। এখন একবার যোগ করো, একবার বিয়োগ করো, যোগ করলে এক্স এর মান, বিয়োগ করলে ওয়াই এর মান। 3 নং ও 4 নং যোগ করে পাই, যোগ করলে দেখো 2x সমান সমান 32, সুতরাং x ইকুয়াল 16। তাহলে 3 নং ও 4 নং বিয়োগ করে পাই, বিয়োগ করলে এটা প্লাস হয়ে যাবে 2y সমান সমান 30, 2y সমান 30, y সমান সমান 15, y সমান সমান 15। তাইলে দেখো আমরা আমাদের কি বের করতে বলছে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে নিয়ে নেও, প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 16 মিটার, দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 15 মিটার। তাইলে লেখো, আমি এখানে ছোট করে লিখে দেই, নির্ণেয় প্রথম বর্গ ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 16 মিটার এবং দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 15 মিটার, 15 মিটার। এই হচ্ছে আমাদের অঙ্ক।
তো দেখেন, যদি আপনাদের কোনো সমস্যা মনে হয় যে স্যার আমি বুঝি নাই, তাহলে আপনারা বলেন, আমি বুঝাই দিব। আশা করি সবাই বুঝতে পারছো। এবার আমরা যাব 2 নম্বর অঙ্কে। দেখো 2 নম্বর অঙ্কে কি বলছে, 2টি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি এত, গুণফল এত, সংখ্যা দুটি নির্ণয় করো। একই অঙ্ক, শুধুমাত্র ভাষাটার পরিবর্তন। এখানে যেমন বর্গক্ষেত্র বলছি, এখন লিখব একটি সংখ্যা এক্স অপরটি ওয়াই, ধনাত্মক সংখ্যার কথা বলছে। হ্যাঁ, তাহলে প্রথমটার বর্গ এক্স স্কোয়ার, দ্বিতীয়টার বর্গ ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 250, গুণফল এক্স ওয়াই সমান 117, আর বাকি কাজগুলো সব এরকম। তো এখন দয়া করে আপনারা নিজেরাই একটু করতে থাকেন, আর আমি তো বোর্ডে লিখবই। দুই নাম্বার লেখো, ধরি বড় সংখ্যাটি এক্স এবং ছোট সংখ্যাটি ওয়াই, তার মানে এক্স গ্রেটার দেন ওয়াই। তাহলে এখন আমরা প্রশ্ন মতে তো আর এর বাইরে কিছু নাই, প্রশ্ন মতে এটাই 250 আর হচ্ছে 117 নাও। এখন এইভাবে এটার কাজগুলো করো। এটার কাজগুলো করলে এখন মানগুলো বসাইতে হবে আমার এখান থেকে। তা এটার মান হচ্ছে 250 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, 250 যোগ 117, তাহলে এটা যোগ করলে কত হয়, যোগ করলে হয় 7, 7, 5 আর 1 6, 2 এর 1 3, 2 এর 1 3। তাহলে এটার বর্গমূল করলে কত হবে, এটার বর্গমূল করলে কত হবে, 250 আমি নিশ্চিত একটু ভুল লিখছি এখানে, 2 × 117, তাহলে 250 যোগ 117 গুণ 2, 2, 3, 4, 2, 3, 4। তাহলে এখন এত যোগ 250, 784, 784, 784-র বর্গমূল করো, 784, 22। আবার দিয়ে করো, এটা হচ্ছে 250 বিয়োগ 2 × 117, তাহলে 250 বিয়োগ 243, তাহলে 250 বিয়োগ 243 কেমন হইল স্যার, দশমিক মান আসার তো কথা না। তাহলে 234 থাকে আমাদের, 250 বিয়োগ 234, তা আমার 17, এখন তো 16 হয়, দেখছো
এটা হয় 16 সমান সমান কত 4 এখন 3 নং ও 4 নং যোগ করো তাহলে যোগ করলে কত হয় এখানে দেখো 22 আর 4 26 তাহলে 22 আর 4 26 26 সমান সমান কত 13 দুগুণে 26 বিয়োগ করলে y 2y আর হচ্ছে 18 কারণ 22 থেকে 4 গেলে 18 থাকবে আর y সমান সমান কত 9 y সমান সমান 9 এই হলো আমাদের সংখ্যা দুইটা তাহলে এই হচ্ছে আমাদের সংখ্যা দুইটা তাহলে নির্ণয় সংখ্যা দুটি লেখো নির্ণয় সংখ্যা দুটি নির্ণয় সংখ্যা দুইটি কত 8 13 আর 9 30 আর 13 এবং 9 এবং 9 এই হচ্ছে অঙ্ক দেখেন যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে বলেন আমি এগুলো পুছলাম না কারণ একই একই লেখা তো একই লেখাগুলোর জন্য আমরা না পুছেই অঙ্কটা এভাবে যার সংখ্যাগুলো চেঞ্জ করে দিয়েছি তো দেখো এই অঙ্কগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে সোজা মানে সমীকরণটা সাজানো পর্যন্ত তোমাদের একটু চিন্তা করতে হবে সমীকরণ সাজানোর পরে আর এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ আমি দেখতেছি না তো আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন যদি না বুঝেন তাহলে প্রশ্ন করেন ডিয়ার স্টুডেন্ট আমাদের আজকের লেকচারে যে অঙ্ক দুটো ছিল কমপ্লিট করে ফেললাম যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা অন্যান্য ম্যাথ আপডেটের চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে